ভোলার চরফ্যাশনে সন্ত্রাস ও মাদকের সাম্রাজ্য চলছে বলে অভিযোগ করেছেন সাবেক সচিব ও ভোলা চার সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মেজবাউদ্দিন। দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ঈদ উপলক্ষে চরফ্যাশনের 18টি ইউনিয়নের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এসব অপরাধ থেকে শান্তি পেতে গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে নির্বাচনে প্রার্থী হবার কথাও জানান। মোটরসাইকেল ছিনতাই করে গেছে, মোবাইল নিয়ে গেছে, তো এরকম এই অপকর্মগুলি চালিয়েই যাচ্ছে। কেউ কথাই বলতে সাহস পায় না এবং কথা বলার মতো সাহস আর চরফ্যাশনে নাই। আমরা চরফ্যাশনের মানুষ, আমি যেহেতু সরকারি সর্বোচ্চ পদ সচিব ছিলাম, জেলা প্রশাসক ছিলাম 5 বছর, ইউএনও ছিলাম 5.5 বছর, এসিডেন্ট ছিলাম 5.5 বছর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পিএস ছিলাম 3.5 বছর, আমি বহু অপকর্ম, বহু দুর্নীতিবাজ আমি দেখেছি, বহু সন্ত্রাসীকে আমি দেখেছি। সন্ত্রাসীদের পতন একদিন না একদিন হয়ই। এই চরফ্যাশনকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ইয়াবামুক্ত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমরা চরফ্যাশনের মানুষ শান্তিতে থাকতে চাই।